আজকে আলোচনা করব জিইউ সার্ভার কি। যেই টুলগুলো বেশি টাকায় ব্যবহার করছেন ঠিক সেম টুলগুলো আমরা কম টাকায় ব্যবহার করতে পারেন, কিভাবে কিভাবে পসিবল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে আলোচনা করব জিইউ সার্ভার কি। সাথে আছি আমি আব্দুল্লাহ আল মাসুদ এবং আপনারা দেখছেন জিএসএম আলো ইউটিউব চ্যানেল। জিইউ সার্ভার হচ্ছে আমরা যে টুলগুলো ব্যবহার করি বেশি দামে, ঠিক ওই টুলগুলোই আমরা কম দামে একটা সিস্টেমের মাধ্যমে ব্যবহার করতে পারি। তো আপনারা যেই টুলগুলো বেশি টাকায় ব্যবহার করছেন ঠিক সেম টুলগুলোই আমরা কম টাকায় ব্যবহার করতে পারেন, কিভাবে কিভাবে পসিবল। যেমন আপনারা যদি আনলক টুল কিনেন তাহলে বর্তমানে 5,000 টাকার উপরে পড়ে সেই টুলটি 3,700 টাকায় আপনারা এই মুহূর্তে পাচ্ছেন। টিএফএম টুল 1 বছরের জন্য 3,000 টাকার উপরে পড়ে ঠিক সেই টুলটি আপনি 1 বছরের জন্য পাচ্ছেন মাত্র 1,800 টাকায়। তো আপনি যেইটা নিতে চান আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগের মাধ্যমেও নিতে পারেন অথবা ওয়েবসাইট থেকেও নিতে পারেন। gsmalo.org বা gsmalo.com এই সব ওয়েবসাইটগুলো থেকে আপনারা নিতে পারেন। এগুলো বিশ্বস্ত ওয়েবসাইট, হাজার হাজার মানুষ এই ওয়েবসাইট থেকে প্রতিনিয়ত কাজ করছে এবং প্রত্যেক দিন টুল ডিভাইস জঙ্গল অ্যাক্টিভেশন করছে, বিভিন্ন মোবাইল আনলক করছে। তো আপনারা এগুলো নিতে পারেন। তো এখন আমরা আসুন দুইটার মধ্যে পার্থক্য কী, তফাত কী, সেটা আমরা বোঝার চেষ্টা করি। যেটা আপনি দাম বেশি দিয়ে কিনবেন সেটা হচ্ছে আপনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি হবে এবং সেই অ্যাকাউন্টটা আপনি 1 বছর ব্যবহার করবেন এবং কয়েক ঘন্টা যদি আপনার পিসিতে বন্ধ রাখেন আপনি আরেকটা পিসিতে চালাইতে পারবেন, শেয়ার করতে পারবেন। আর যদি আপনি এই কম দামেরটা নেন যেটা আমরা জিইউ সার্ভার বলতেছি সেইটা যদি নেন তাহলে হচ্ছে মূলত ওই জিনিসটাই, ওই ওই সিস্টেমটাই আপনি ব্যবহার করবেন, একই নিয়ম, একই সব কিছু, এক সমান সাপোর্ট, একই সব। তফাত হচ্ছে আপনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি হবে এবং সেই অ্যাকাউন্টে কয়েকটা আইডি থাকবে এবং সেই আইডিগুলো আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি কাউকে শেয়ার করতে পারবেন না, কাউকে দিতে পারবেন না। যদি কাউকে দেন বা শেয়ার করেন তাহলে অ্যাকাউন্ট প্রবলেম হতে পারে। একাধিকবার যখন আপনি এই ধরনের কাজ করবেন তখন অ্যাকাউন্ট প্রবলেম হতে পারে। তো এই জন্য আপনারা যারা জিইউ সার্ভার নেবেন তারা হচ্ছে মূলত একটা পিসিতে ব্যবহার করতে হবে, আপনি যে কোনো একটা পিসিতে ব্যবহার করবেন। তবে হ্যাঁ, পিসি যদি নষ্ট হয়ে যায়, পিসি যদি আপনার চেঞ্জ করেন বা বিক্রি করে দেন সেক্ষেত্রে আপনি পিসি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আপনি একাধিকবার সপ্তাহের মধ্যে একাধিকবার যখন আপনি পিসি চেঞ্জ করবেন তখন আপনার সার্ভার বুঝতে পারবে যে আপনি এখানে কোনো ক্রাইম করছেন, হয়তো আপনি আপনার কাছে একাধিক আইডি থাকার কারণে আপনি সেগুলো ভাড়া দিচ্ছেন, এই ধরনের হতে পারে। অথবা আপনার দুইটা পিসে আছে, আপনি দুইটাতে দুইটা আইডি ব্যবহার করলেন, এই ধরনের যদি হয় তাহলে আপনার জন্য এই জিইউ সার্ভারের সার্ভিসটি আপনার জন্য নয়। তখন তাহলে আপনাকে অবশ্যই বেশি টাকা দিয়ে আপনাকে মূল সার্ভিসটি নিতে হবে। কিন্তু মনে রাখবেন মূল সার্ভিস নিলে একই টাইমে দুইটা পিসিতে ব্যবহার করতে পারবেন না, আপনাকে কয়েক ঘন্টা আপনি বন্ধ রাখলে তবেই আপনি আরেকটা পিসিতে চালাতে পারবেন এইটা বেশি দামেরটা। আর কম দামেরটা তো আপনি পিসি পরিবর্তন করার প্রশ্নই আসে না, আপনাকে একটা পিসিতে চালাইতে হবে কম টাকা দিয়ে নেওয়ার কারণে। এখন আপনি ডিসাইড করতে পারেন যে আপনি কোনটা নেবেন, জিইউ সার্ভার থেকে নেবেন নাকি জিইউ সার্ভার ছাড়া নেবেন। যদি আপনি জিইউ সার্ভার ছাড়া নেন তাও নিতে পারবেন, যদি আপনি জিইউ সার্ভার সহকারে জিইউ সার্ভারটা থেকে নেন তাহলে নিতে পারবেন। তো আপনি যেইটাই নেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন, না জাস্ট আপনার ইমেইলটি দিলেই আপনাকে অ্যাক্টিভ করে দিয়ে দেওয়া হবে এবং আপনি বুঝতে না পারলে আলট্রা ভিউয়ার, টিম ভিউয়ার বা এনিডেক্সের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আর যদি আপনি নিজে নিজে নিতে চান তাহলে gsmalo.org এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে আপনি নিজে নিজে সেখান থেকে কাজ করতে পারবেন, যে কোনো টুল ডিভাইস জঙ্গল অ্যাক্টিভেশন করতে পারবেন, বিভিন্ন মোবাইলগুলো সার্ভারের মাধ্যমে আনলক করতে পারবেন, এইসব কাজগুলো করতে পারবেন। এছাড়া gsmalo.com এটা এই মুহূর্তে মেনটেন্যান্স মোডে আছে, সার্ভিসের মাধ্যমেও আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা এই টুলগুলো অ্যাক্টিভেশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, এবং দেশের বাহির থেকে বাইন্যান্সের মাধ্যমে বা বিভিন্ন ডলার কারেন্সির মাধ্যমে আপনারা কিন্তু এই টুলগুলো অ্যাক্টিভেশন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে জিইউ সার্ভারটার সুবিধা কী এবং জিইউ সার্ভারের অসুবিধা কী। আশা করি এই দুটা বিষয়ই আপনাদের কাছে এখন পরিষ্কার হয়েছে। তো তারপরে যদি আপনার কাছে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনারা এই প্রশ্নগুলো করতে পারেন। আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে, যদি আপনারা না বুঝেন নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন, আর না হয় আপনারা www.gsmcourse.com এই ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে তারপরে জিইউ সার্ভারে ক্লিক করে আপনারা এবার
আপনার যেই টুলটি নেবে সেই টুলটি অ্যাক্টিভেশনে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো অনুসরণ করে আপনারা কিন্তু এই জিও সার্ভার নিতে পারেন। এই ঝামেলায় যদি না যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা নিতে পারেন। তবে আপনাদের কাছে বিনীত আহ্বান এটাই যে আপনারা যেন যারা অনেকে আছে বিভিন্ন অহেতুক প্রশ্ন করার জন্য আমাদেরকে মেসেজ করেন সেই সব মেসেজগুলো আপনারা করবেন না। কারণ হচ্ছে সারা দেশ থেকে যদি একটা জেলা থেকে যদি দশটা করে মেসেজ আসে তাহলে কি পরিমাণ মেসেজ একদিনে আসতে পারে সেটা আপনারা চিন্তা করে দেখুন। তো অতএব আপনারা প্রয়োজনের স্বার্থে মেসেজ করবেন, অবশ্যই প্রত্যেকটা মেসেজেরই আমাদের এখান থেকে উত্তর দেওয়া হয়। এর জন্য বেশ কয়েকজন কাস্টমার প্রতিনিধি রয়েছে এই মেসেজের উত্তর দেওয়ার জন্য, আপনারা সেখান থেকে হেল্প নিতে পারেন। তো এটার অপব্যবহার না করার জন্য অনুরোধ করছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে জিও সার্ভার কী এবং এটার অসুবিধা এবং সুবিধা কী। যদি আপনার কাছে কোনটি ভালো লেগেছে, কোনটি আপনার কাছে বেটার মনে হয় আপনি কমেন্ট করে জানাবেন, আপনার কাছে যেটি বেটার মনে হয় কমেন্ট করে জানাবেন, আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো এবং আপনাকে উত্তর দিব। আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।